নয় কলামের পঁয়ত্রিশ লাখ টাকার বাজেটের ডুপ্লেক্স বাড়িটির বাস্তব কাজ অনেকেই দেখতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আপনারা বাস্তব কাজটি দেখে নেবেন প্রিভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছিলাম তিতাস তো উজ্জ্বল ভাইয়ের জন্য তো আজকে এই বাড়িটির টোটাল বিষয়টা আজকে দেখাবো ইচ্ছে ছিল বাড়িটির কাজ শেষ হলে আপনাদেরকে দেখাবো কিন্তু অনেকেই বলেছিলেন যে এই বাড়িটির অবস্থা সম্পর্কে জানানোর জন্য তো আজকের এই ভিডিওতে আমরা এটার বিস্তারিত দেখাবো এবং আমাদের টোটাল তত্ত্বাবধানে এই বাড়ির কাজটি চলতেছে এবং বাইরের অনেক শোকনীয়তার জন্য উনি বাড়িটির চতুর্দিকে কাজ করিয়েছেন অর্থাৎ এই বাড়িটির চারোদিকেই মনে হচ্ছে যে ফ্রন্ট তো প্রিভিয়ার্স এরকম সুন্দর ড্রয়িং ডিজাইন পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাড়ির টোটাল কাজটা চাপাই মিস্ত্রি দ্বারা করা হচ্ছে অর্থাৎ বাহিরের খুব ভালো মানের মিস্ত্রিদের কাজের ফিনিশিং করা হচ্ছে এবং এই বাড়ির ডিজাইনটি আমরা শুরু থেকেই তত্ত্বাবধায়ন করি তো আলহামদুলিল্লাহ বাড়ির কাজটি ফিনিশিংয়ের শেষ পর্যায়ে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি লুকিং অর্থাৎ বাড়িটি দেখতে কীরকম হবে সেটা আপনারা জানাবেন প্রিভিয়াস এই বাড়িটি অনেকেই কেন করেন যে কারণে করে থাকেন সেটা হচ্ছে একটি নির্দিষ্ট চাহিদা বা বাজেটের মধ্যে এই বাড়িটি করা সম্ভব হয়েছে অর্থাৎ যাদের আমাদের ফ্যামিলির চাহিদা কম অর্থাৎ নিচে উপরে মিললে পাঁচটি অথবা ছয়টি রুম হইলেই চলে তারা মূলত এই বাড়িটি করে থাকেন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার বাজেটে বাংলাদেশে ডুপ্লেক্স বাড়ি করাটা খুবই কঠিন সেজন্য অনেকে এই বাজেটে অর্থাৎ একতলা করতে যে খরচ হবে সেই টাকা দিয়ে কিন্তু আমি আপনি দুই তলার কাজ করতে পারতেছি তো এই বাড়িটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাউন্ড সিঁড়ি তো আপনারা প্রথমেই যে রুমটি দেখেছিলেন সেটা হচ্ছে ড্রয়িং অথবা গেস্ট বেড তারপর একটি টয়লেট তারপর হচ্ছে এই পাশে একটি বেডরুম রাখা আছে সাথে বেড অর্থাৎ টয়লেট অ্যাটাচ করা আছে এখানে এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এবং বেডরুমের সাইজগুলো দেওয়া ছিল বারো বাই তেরো ফিট চাইলে আপনি ছোট বড় করেও করতে পারবেন এবং টয়লেটের সাইজ দেওয়া ছিল চার ফিট বাই সাত ফিট তো এখানে পাশে একটি নামাজের ঘর ওনার ব্যক্তিগত বিষয়ে ওনার খুব ইচ্ছে ছিল নামাজের ঘর রাখার তো আলহামদুলিল্লাহ এখানে নামাজের ঘরটি হয়েছে এখানে একটি কিচেন রুম খুব সুন্দর করে সাজানো আছে উনি ভিতরে ইন্টেরিয়র কাজ করবেন সেই জন্য আমরা তেমন কিছু কাজ এখানে করে নিই এখানে ডাইনিং স্পেসটাতে এখানে এক্সিট আছে বাড়ির ভিতর থেকে আসা যাওয়া করা যাবে এবং এখানে একটি রাউন্ড সিঁড়ি দেওয়া আছে ট্রিভিয়ার্স এই সুন্দর রাউন্ড সিঁড়ি দিয়ে আমরা অনেকেই কাজ করতে পছন্দ করি বা ভালোবাসি তো সেই ধারাবাহিকতা আমরা রাউন্ড সিঁড়িটি খুব সুন্দর করে ওনাকে করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কাজটি যথাযথ চেষ্টা ছিল ভালোভাবে করে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা কাজটি সেবই করেছি তো আপনাদের যাদের ড্রয়িং ডিজাইনের সাপোর্ট লাগবে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার বা ভালো একজন কনসালটেন্ট ফার্মের সাথে যোগাযোগ করবেন তারই ধারাবিকতায় ফেমাস বিল্ডিং ডিজাইন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস কনস্ট্রাকশন আপনাদের সেবায় নিয়োজিত দোতলা গিয়ে তিনটি বেডরুম দুইটি টয়লেট একেবারেই সিম্পল একটি বিষয় যে আমরা খুব কম জায়গার ভিতরে এই কাজটি কিন্তু কমপ্লিট করতে পারতেছি অর্থাৎ আমরা দোতলায় গিয়ে সামনের বারান্দার ডিজাইনটা খুব চমৎকারভাবে এখানে দেখানো আছে এবং এখানে যে রুম সাইজগুলো দেওয়া আছে তিনটা রুম এখানে এবং দুইটা টয়লেট তারই ধারাবাহিকতায় কিন্তু দোতলার কাজটি করা হয়েছে তো এখানে একটা বিষয় এখানে করা হয়েছে যে দোতলায় উপরে গিয়ে কিন্তু ভাইয়া একটু কাজ বেশি করেছেন তো এখানে দোতলায় গিয়ে আমরা যে বারান্দার শেপটা দেখেছিলেন সেই শেপের এখানে লুবারের কাজগুলো করা আছে সামনে গ্লাসের কাজ আছে এবং ভিতরে ফিনিশিংয়ের কাজটা প্লাস্টারের কাজ শেষ পর্যায়ে তো আমরা আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো যখন কাজটি শেষ হবে তখন ইনশাআল্লাহ আমরা আরেকটি ভিডিওতে আপনাদেরকে টোটাল বিষয়টা দেখাবো এখানে আমাদের ভিতরে কিছু প্লাস্টার কাজ এখনও বাকি সেই কাজটি করা হচ্ছে তো এই পর্যায়ে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখালাম তো এই বাড়িটির জন্য প্রতিদিন আমাদেরকে অনেক ভাই নক দেন অনেক প্রবাসী ভাই কল দেন ফোন করেন জানার জন্যে তো সিম্পল এই ডিজাইনের চমৎকার এই বাড়ির ডিজাইনটি আসলে যে কেউ কারো নজর লাগবে কারণ হচ্ছে এই বাড়িটির কালার কম্বিনেশন এবং ডিজাইনটা এরকমভাবে করা হয়েছে সবার সাধ্যের মধ্যে করা অর্থাৎ ডুপ্লেক্স বাড়ি আছে অনেকের ইচ্ছা আছে কিন্তু অতিরিক্ত টাকা খরচের ফলে অনেকে আমরা করতে পারি না সেজন্য আমরা এই বাড়িটিকে খুব কম খরচেই করার বিষয়ে আমরা এই বাড়িটি টোটাল পরামর্শ দিয়ে আসছি তো এই বাড়িটির ডি ডিজাইনটা ছিল এরকম যে আমরা থ্রিডি ডিজাইনে যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম বাস্তবে বাড়িটি তার চো ইনশাল্লাহ ভালো হবে এবং সেম কালার কম্বিনেশনই এই বাড়িটি হবে কারণ মালিকের ইচ্ছা হচ্ছে উনি এর বাহিরে কাজ করবেন না এই বাড়িটার পেছনের অংশ অর্থাৎ আরেকটা সাইডের অংশ হচ্ছে এরকম সিঁড়ির যে সাইডটা ছিল সেখানেও কিন্তু ওখানে অনেক এখানে কাজ দেখানো আছে অনেক এখানে লাইটিংয়ের পয়েন্ট আছে এই বাড়িটা টোটাল কিন্তু নাইট ভিশন অর্থাৎ রাত্রেবেলা এই বাড়িটা খুব চমৎকার দেখাবে এখানে অনেকগুলো লাইটের বিষয়ে পয়েন্ট দেওয়া আছে যে লাইটগুলো কালার অনেক কালারিংয়ে করা হবে তো এটা হচ্ছে বাড়ির প্যাশনের সাইড বিপরীত অংশটা এখানে একটা একজিট ছিল তো বিপরীত অংশ থেকে থেকে বাড়িটারকে কিন্তু ফ্রন্ট হিসাবে রাখা হয়েছে শুধু এক সাইডে নয় চতুর্দিকে এটা ফ্রন্ট রাখা হয়েছে তো ভাইয়ের ইচ্ছে ছিল বাড়িটা যেহেতু বাড়ির মিডেল অংশে সেজন্য যাতে চারো দিক থেকে বাড়িটার খুব সুন্দর দেখায় সেজন্য বাড়িটা এভাবে সাজানো হয়েছে এখানে আরও কিছু কাজ বাকি আছে আমাদের এখানে টোটাল কাজটা হয়ে যাওয়ার পরে আরও ভালো লাগবে আপনাদের তো আপনাদের এই ভারিটি কেমন লেগেছে বা আপনারা যে অনেক কিছু জানতে যাচ্ছেন আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং এই বাড়িটি এই বারান্দাটা এক্সট্রা করা হয়েছে এখানে ব্যাকসাইড দিয়ে তো প্রিভিয়ার্স এরকম সুন্দর নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস অ্যাড্রেসে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম